বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমাদের ফোনে প্রতিনিয়ত ক্রোম ব্রাউজার থেকে খারাপ খারাপ নোটিফিকেশন অথবা বিরক্তকর নোটিফিকেশন এসে থাকে। তো এই ধরনের খারাপ নোটিফিকেশন অথবা বিরক্তকর নোটিফিকেশন চিরদিনের জন্য আসা বন্ধ করবেন কিভাবে, ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো। শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দেখিয়ে দিচ্ছি খারাপ নোটিফিকেশন অথবা বিরক্তকর নোটিফিকেশন ক্রোম ব্রাউজার থেকে আসা কিভাবে বন্ধ করতে হয়। একজন সরাসরি চলে যাবো স্ক্রিনে, স্ক্রিনে যাওয়ার পর আমরা এখান থেকে পেয়ে যাবো ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশন। তো এখান থেকে ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশন চাপ দিয়ে ধরে রাখবো, আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশনটি চাপ দিয়ে ধরে রাখবো। আর এখান থেকে চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে অ্যাপস ইনফো অপশনটি চলে আসবে, তো এটা অ্যাপস ইনফো অপশনটি ওপেন করে নেবো। এইভাবে না হলে যদি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিতে চাপ দিলে যদি আপনার অ্যাপস ইনফো অপশনটি না আসে, তাহলে কি করবেন, এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ক্রোম ব্রাউজারের হোম বারে থাকবেন। এখানে ক্রোম ব্রাউজার হোমে আসার পর এখানে থ্রি ডটের একটা অপশন আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এখানে থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন, আর এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর এদিকে নিচে আসলেই পেয়ে যাবেন সেটিংস এর একটা অপশন, ক্রোম ব্রাউজার সেটিংস এর একটি অপশন আপনারা নিচে একদম আসলেই পেয়ে যাবেন। তো এখান থেকে ক্রোম ব্রাউজার সেটিংস অপশনটিতে ক্লিক করবো, তারপর এখান থেকে নিচের দিকে আসলে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এখানে পেয়ে যাব, এখানে পেয়ে যাব আমরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন একটা অপশন কিন্তু রয়েছে, আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করবেন, নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমি শো নোটিফিকেশন যে অপশনটি রয়েছে এটি কিন্তু আমি অফ করে রেখেছি। তো আপনার এটা এখানে চালু করা থাকবে, এরকম চালু করা থাকবে, আপনি এখান থেকে টিক দিয়ে এখানে ক্লিক করে অফ করে দেবেন। এটা অফ করে দিলে আপনার ফোনে ক্রোম ব্রাউজার থেকে কোনো নোটিফিকেশনই আসবে না, কোনো খারাপ নোটিফিকেশন অথবা বিরক্তকর কোনো নোটিফিকেশন আপনার ফোনে আসবে না। আর যারা এটা চাপ দিয়ে ধরলে অ্যাপস ইনফো আসে, তো এখান থেকে অ্যাপস ইনফো ওপেন করে নেবেন। অ্যাপস ইনফো ওপেন করার পর এখানে পেয়ে যাবেন নোটিফিকেশনের একটি অপশন, দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটা কিন্তু অফ করা রয়েছে। তো আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার শো নোটিফিকেশন অপশন যদি অফ করা রয়েছে, এখানে আমি চালু করলে কিন্তু পুনরায় চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি সবসময় আমার যত ফোন রয়েছে আমি সব ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার নোটিফিকেশন বারে গিয়ে নোটিফিকেশনটা অফ করে রাখি, ক্রোম ব্রাউজার থেকে কোনো রকম কোনো বাজে অথবা বিরক্তকর নোটিফিকেশন আমার ফোনে আসে না। এটা বন্ধ করলেই আপনার ফোনে কোনো রকম কোনো খারাপ নোটিফিকেশন ক্রোম ব্রাউজার থেকে আসবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।